স্বাগত প্রিয় দর্শক আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সামনে নিয়ে আসছি শিরডি সাইবাবার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব অলৌকিক ঘটনা তাঁর করুণায় আবির্ভূত শিশু সাধক কালুরাম কীভাবে শিশুকালেই বা শৈশবেই তার অলৌকিক প্রভাবটা বিস্তার করেছিল সেই কাহিনিগুলি আজ আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে আরও বিশিষ্ট কিছু অলৌকিক ঘটনা সিরডির সাইবাবার জীবনে ঘটেছিল সেগুলি আজ আপনারা শুনবেন সুতরাং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে পুরোটাই আপনারা শুনবেন এ আশা করি সাথে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রিপশন কমপ্লিট করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন নো ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে সত্য ঘটনা শুধু সত্য ঘটনা চলুন প্রিয় দর্শক তাহলে এবার শুরু করা যাক ভারতের বিশিষ্ট যোগী পুরুষ ও সাধক শিরডির সাইরামের আশীর্বাদ কোনো স্থান কাল পাত্র বিবেচনা করত না ধর্ম সমাজ বা সম্প্রদায়ের কোনো তোয়াক্কা করত না শক্তিমান সিদ্ধ পুরুষের কৃপার মঙ্গলবারই চারিদিকে জ্ঞান শূন্য হয়ে ছড়িয়ে পড়ত করুণার এই প্লাবন ধারা শক্তিরই গতিবেগ কেউ অস্বীকার করতে পারতেন না বিখ্যাত আগন্তুকদের মনীষা বিদ্যাবত্তা এবং সেই সমস্ত সিদ্ধি বাবার সামনে একেবারে কোথায় ভেসে যেত পাগলা ফুকিরে লোকোত্তর সত্তা ও ব্যক্তিত্বের কাছে নির্বিচারে তারা আত্মসমর্পণ করে নিজেরা ধন্য হতেন বাবার নাম ও মাহাত্ম প্রচারে যারা মেতে ওঠেন নারায়ণ গোবিন্দ চন্দ্রকর ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে অগ্রণী নানা সাহেব নামেই তাকে সবাই ডাকত এক সম্ভ্রান্ত ও ধর্মনিষ্ঠ মারাঠি ব্রাহ্মণ বংশে নানা সাহেবের জন্ম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন মেধাবী ও কর্মঠ সরকারি কাজে ঢুকে ধীরে ধীরে রাজস্ব বিভাগের এক বিশিষ্ট পদে তিনি উন্নীত হন তখন আঠারোশো সাল নানা সাহেব সেদিন কোনো কাজের জন্য কোপার এসে তাঁবু ফেলেছেন সিডির এক কর্মচারী তাকে হঠাৎ বলে বসল হুজুর আমাদের সাই সাইবাবা আপনাকে স্মরণ করেছেন একবার যদি তার সঙ্গে দেখা করতে যান নানা সাহেবের চোখে মুখে খেলে গেল এক বিদ্রুপের হাসি তিনি ব্যাখ্যা কথায় বললেন কোনো যার নাম শোনেনি সাক্ষাৎ হয়নি তিনি আবার আমাকে ডাকতে যাবেন কেন আমার সাথে তার কি দরকার তাকে দিয়ে যে আমার কোনো দরকার নেই কথা তো না বললেও চলে ভাল বাহুল্য সাইবাবার বার্তা নিয়ে যে লোকটি এসেছিল সে কিন্তু বিনা বাক্য ব্যয় না করে সেখান থেকে চলে গেল পরপর আরও দুইবার এইভাবে সাইবাবা তাকে ডেকে পাঠান অবশেষে তিনবারের বেলায় নানা সাহেব শিরডিতে উপস্থিত হন প্রথমে প্রণাম করে ফকিরকে তিনি প্রশ্ন করেন বাবা আমাকে আসবার জন্য তাগিদের পর তাগিদ দিচ্ছেন এবার বলুন তো আমাকে দিয়ে আপনার কি দরকার উত্তর আসলো নানা এ পৃথিবীতে তো অনেক লোকই রয়েছে কিন্তু তাদের কাউকে আমি এমন করে ডেকে পাঠাইনি তোমার সাথে যে রয়েছে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ অবশ্য তোমার পক্ষে সেটা এখন জানা সম্ভব নয় কিন্তু আমি তো তোমায় জানি অবসর হলে মাঝে মাঝে আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করে যেও প্রচন্ড এক ধাক্কা লাগে নানা সাহেবের মনে আধুনিক শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন সরকারি কর্মচারী হিসাবেও তার পদমর্যাদা কিন্তু কম ছিল না কিন্তু এই ফকির তার সাথে যে বড় অদ্ভুত ব্যবহার করছেন ইনি যেন তার এক পুরাতন মনিব পূর্বজন্মের সম্বন্ধ তাদের এটাই বাকি ফকিরের কথা কটি দিনের পর দিন তাকে ভাবিয়ে তোলে তার প্রসন্ন উজ্জ্বল মূর্তি স্নেহমধু দৃষ্টি বারবার নানা সাহেবকে টেনে নিয়ে যায় শিরডিতে সাইবাবার সঙ্গে নানা সাহেবের প্রথম পরিচয় ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠে এই ফকিরকে তিনি গ্রহণ করেন তার অধ্যাত্ম জীবনের প্রথম প্রদর্শক ও অভিভাবক রূপে এর কিছুদিন পরের কথা নানা সাহেব তার কি একটা কাজে সঙ্গীসহ হরিশ্চন্দ্রগড় পাহাড়ে গিয়েছেন তখন গরমকাল রুক্ষ পাথরে ঘেরা এই পাহাড়ে জল খুঁজে পাওয়া খুব কঠিন দুপুরে রোদ্দুরের তাপ বড় প্রবল হয়ে উঠেছে তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম শান্ত ক্লান্ত নানা সাহেব আর এক পাও নড়তে পারছেন না সঙ্গীটিও চারিদিকে দৌড়ঝাপ কম করলেন না কিন্তু পানীয় জল কোথাও মিলল না হতাশ হয়ে দুজনে বসে আছেন এমন সময় সেখানে এক পাহাড়িয়া ভিল এসে উপস্থিত হলো তাঁকে ব্যঘ্রভাবে নানা সাহেব বললেন ভাই তৃষ্ণায় যে মরে যাচ্ছি একটু জলও এখানে কোথাও পাওয়া যাবে তুমি বলতে পারো ভিল তখন হেসে উত্তর দিল যে জন্য ছটফট করে মরছ তা তো তোমার পায়ের নিচেই আছে যে পাথরের উপর বসেছ সেটা একবার একটু সরিয়ে দেখো দুজনেই তখন পাথরটিকে একদিকে ঠেলে দিলেন তারপর অবাক হয়ে দেখলেন ভিল তো ঠিকই কথা বলেছে এই পাথরের নিচ দিয়েই এক ক্ষীণকায় পার্বত্য ঝর্ণা ঝিরঝির করে বয়ে চলেছে অঞ্জলি ভরে তারা দুজন জলপান করলেন এবং সেইভাবে নানা সাহেবের জীবন সেদিন রক্ষা পায় এই ঘটনা কয়েকদিন পরে তিনি সিঁড়িতে এসছেন তাঁকে দেখেই সাইবাবা মুচকি হেসে জিজ্ঞাসা করলেন কি হে নানা তৃষ্ণার সময় পাহাড়ে সেদিন জল তো মেরেছিল দেখো ভগবানের কৃপা থাকলে পাথরের ভেতর দিয়েই জল বেরোয় পরিশ্রম করে কুঁয়ো খুঁড়তে হয় না সামনে বসা ভক্তরা জানালেন কয়েকদিন আগে একদিন দুপুরে বাবা হঠাৎ বারবার বলছিলেন তাই তো কী করা যায় বলতো আমাদের নানা যে তৃষ্ণায় মরে যাচ্ছে ভক্তরা সেদিন তাঁর এই কথার মর্ম বুঝতে পারেননি এই রহস্যপূর্ণ উক্তি শুনে একে অন্যের দিকে তাকাচ্ছিলেন এবার নানা সাহেবের কাছে সমস্ত কথা শুনবার পর বাবার সেই উক্তির অর্থ কিন্তু উপস্থিত সকলেই বুঝতে পারলেন চিহ্নিত ভক্তদের বাবা নিজেই অনেক সময় আকর্ষণ করে কাছে আনতেন তাঁদের সাংসারিক ও পারমার্থিক কল্যাণের ভার দুটোই গ্রহণ করতেন সমানভাবে ধীরে ধীরে ভক্ত সাধকদের জীবন তার দিকে কেন্দ্রীভূত হয়ে যেত একনিষ্ঠ আত্মসমর্পণের মধ্য দিয়ে জীবনে ঘটত বহু প্রার্থিত আধ্যাত্মিক পাওয়া উত্তর ভারতের এক প্রবীণ জজের জীবনে তার করুণা একদিন অলৌকিক দর্শনের মধ্য দিয়ে দেখা দেয় ভদ্রলোকটি বড় ধর্মপরায়ণ নারায়ণের মূর্তি ছিল তাঁর প্রিয় বারো বৎসর ধরে এই মূর্তিটি তিনি ইষ্টরূপে পুজো করে আসছেন দিনের পর দিন এরই ধ্যান করেছেন একদিন নিতান্ত হঠাৎভাবে তার জীবনে ঘটে গেল এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা আর সেদিনকার এই অভিজ্ঞতার মধ্য দিয়েই বাবা সেই জজের জীবনে প্রবেশ করলেন তার হৃদয় রাজ্যের অন্তঃস্থলে তিনি বলেছিলেন যেদিন আমি শয্যায় শুয়ে আছি হঠাৎ মনে হলো আমার এক অলৌকিক দর্শন দেখলাম আমার দেহটি যেন আমার সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আর আমার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং প্রভু নারায়ণ প্রায় ঘন্টাখানেক এইভাবে কেটে গেল তারপর আমি দেখলাম নারায়ণের মূর্তির পাশে দাঁড়িয়ে আছেন এক মহাপুরুষ একে আমি আর কখনো দেখিনি প্রভু নারায়ণ ওই নবাগত দিকে আঙুল নির্দেশ করে বললেন এই হচ্ছে শিরডির সাইবাবা তোমার অধ্যাত্ম জীবনের পরিচালক এর কাছেই তুমি আশ্রয় নাও এরপরেই খুলে গেল এক বিচিত্র দৃশ্য আমি তখন শূন্য মার্গ দিয়ে ভেসে যাচ্ছি কোনো এক শক্তি যেন আমাকে ঠেলে নিয়ে শিরডির মসজিদের সাইবাবার সামনে এনে ফেললো সামনের পাখানি ছড়িয়ে মহাপুরুষ তখন বসে আছেন আমায় তিনি বললেন কি গো আমায় দর্শন করতে এসেছ তা ভালো আমি যে তোমার দেনদার্গো আগেকার জীবনের দেনা রয়েছে তা আজ আমায় মেটাতে হবে এরপর বাবাকে তিনি নিজের চোখে দর্শন করতে আসেন দেখেই বুঝলেন এই স্থান ওই মহাসাধকের মূর্তি সেদিন তিনি ভাবগ্রস্ত অবস্থায় দেখেছিলেন বাবার চরণে প্রণাম করে তিনি ভক্তি পরে তার সমস্ত কিছু বাবার কাছে সমর্পণ করলেন মহাপুরুষ অমনি কঠোর স্বরে বলে উঠলেন এ আবার কি মানুষের পায়ে এরকম করে মাথা খুঁড়বে মরবার দরকার কি মানুষ কেন মানুষের ভজনা পাবে দর্শনার্থী ভক্তের হৃদয় কেঁপে উঠল এই ফকির যে অন্তর্জামী কোনো কথাই যে এর কাছে লুকানোর উপায় নেই মনীষাও ব্যক্তিত্বের সাথে জজ সাহেবের মধ্যে রয়েছিল আধুনিক শিক্ষার গর্ব তাই তিনি বরাবরই এরকম ভেবে এসছেন যে কোনো মানুষকে ভজনা করার বা তার চরণে মাথা নত করার প্রয়োজনই নেই আজ তার সেই নিজস্ব মতবাদকে লক্ষ্য করেই সাইবাবা ওই তীক্ষ্ণ শ্রেষাত্মক বাণীটি তার দিকে ছুঁড়ে দিয়েছেন দর্শনাতে ভক্ত এবার ভাবতে লাগলে সত্যি তো এই মনোভাব নিয়ে সাইবাবাকে দর্শন করতে আসা তার একেবারেই উচিত হয়নি এ মোটেই তার সততার পরিচয় নয় এরপর বেলা প্রায় দুটো বেজে গেল মসজিদ তখন প্রায় জনশূন্য হয়ে এসেছে জজ সাহেব কিন্তু কক্ষের এক প্রান্তে মাথা নিচু করেই বসে আছেন বাবার কাছে এগোয়ার সাহস তার নেই খেয়ালি মহাপুরুষ কখন রেগে গিয়ে কি বলে বসবেন কে জানে এরপর একেবারে একান্তে পেয়ে শিরডির সাইবাবা তাকে কাছে ডাকলেন বুকে জড়িয়ে ধরে স্নেহপূর্ণ স্বরে বলেন ওরে তুই যে আমার সন্তান আমার স্নেহের পুত্তলি ঘরের ভেতর যখন এক গাদা অপরিচিত লোক গিজগিজ করে তখন কি আর পিতা পুত্র দেখাশোনা সম্ভব হয় রে তখন যে আমি ইচ্ছে করেই আমার নিজের ছেলেদের দূরে সরিয়ে রাখি আয় এবার আমার কাছে এসে বস ভক্তের নয় নিয়ে তখন আনন্দের অশ্রু বইছে শত শত লোক বাবার আশীর্বাদে প্রাণ পেয়েছে মারাত্মক ব্যাধির যন্ত্রণাকে জয় করতে পেরেছে বাকসিদ্ধ মহাপুরুষের কৃপায় সন্তান লাভ করার পর সেই ঘরে আনন্দের বয়ান বয়ে গেছে বন্ধা নারীরা দূর দূর থেকে এসে বাবার চরণে কেঁদে পড়ত কৃপাময় সাইবাবার চোখে দেখা যেত প্রসন্ন মধুর হাসি খেয়ালি মহাত্মা কোন কোনো নারীর অঞ্চলে ছলে একটি নারকেল গড়িয়ে দিতেন এই নারকেল ছিল বাবার আশীর্বাদের প্রতীক তারপর বন্দা নারীর খেদ ঘুষতে দেরি হতো না তার কোল জুড়ে আসত বহু প্রার্থিত সন্তান এক এক সময়ে বাবার এই কৃপার দানরূপে একটি বিশিষ্ট সাধককে আবির্ভূত হতে দেখা গিয়েছে সান্তারাম বলবন্ত নাচেনের স্ত্রী একসময় সাইবাবার আশীর্বাদে এমনই একটি পুত্র রত্ন লাভ করেন বন্ধা আশীর্বাদ দানের সময় কিন্তু দেখা গেল বাবার চোখ থেকে জল বার হচ্ছে সেদিন কেউ এর কারণ বুঝতে না পারলেও পরে যদি স্পষ্ট হয়ে ওঠে নবজাত পুত্রের জন্মের কিছুকাল পরেই সেই মা ইহলোক ত্যাগ করেন এই শিশুটির নাম দেয়া হয় কালুরাম মাত্র পাঁচ বছর বয়স থেকেই এই কালুরামের চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে এক অধ্যাত্ম প্রবণতা যা সকলকেই খুব অবাক করে দিত ভোর না হতে হতেই কালুরাম ঘরের এক কোণে চুপচাপ বসে শিব নেত্র হয়ে গভীর ধ্যানে ডুবে যেত তারপর ধ্যান শেষে সেই ঘরের দেওয়ালে টাঙানো সাইবাবার আলোকচিত্রটি আরতি করে তার সামনে সাষ্টাঙ্গ প্রণাম করত দিনের বাকি সময় সে রাম হরি রাম গিয়ে কাটিয়ে দিত পূর্বজন্মের এক অপূর্ব সাত্বিক সংস্কার নিয়ে এই শিশু জন্মগ্রহণ করে তাই প্রায় সারাদিনই তার এভাবে ভজন পূজায় কেটে যেত মাঝে মাঝে প্রভু কৃষ্ণজির দর্শনের যে অলৌকিক কাহিনী সে বর্ণনা করত তার আত্মীয় স্বজনেরা সেসব শুনে খুব অবাক হয়ে যেত কালুরামের বিস্বাকার কাহিনী তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই গার্গী বাবা নামে এক বিশিষ্ট আচার্য সেবার এই শিশু সাধককে নিজের চোখে দেখতে আসেন সমস্ত দেখে শুনে তিনি তো প্রচণ্ড রেগে যান শান্তারাম নাচনেকে ডেকে তিনি তিরস্কার করলেন বললেন তোমার একই অদ্ভুত মনোবৃত্তি আমায় তো এই ছোট্ট শিশুকে শেষকালে এক মুসলমান ফকিরের উপাসনা করা শেখাচ্ছ শিশু কালুরাম তখন এগিয়ে এসে তার সেই কথার উত্তর দেয় সে বলে তার হাতে তখন গ্রামাফোন কোম্পানির একটা বিজ্ঞপ্তি পত্র ছিল সেই গ্রামাফোনের চোঙের সামনে ধনী শোনার জন্য উন্মুখ এক কুকুরের ছবি রয়েছে কালুরাম এটি ধরে বলল পণ্ডিতজি এই কুকুরের মতন করে এমনি আমি রোজ চুপচাপ বাবার ফটোর কাছে বসি আর তার কথা শুনতে পাই গার্গি বাবার অবাক হওয়ার শেষ নেই বললেন আচ্ছা কি করে তুমি কথাবার্তা শোনো আমাদের একবার বলো দেখি কালুরাম বলল এ কথা বলে বোঝানো যায় না এটা বুঝে নিতে হয় গার্ডি বাবাকে এবার সেখান থেকে চলে যেতে হয় কিন্তু দুঃখের বিষয় এই শিশু সাধক কালুরাম বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারেনি কয়েক বছরের মধ্যেই সে ইহলোক ত্যাগ করে শেষ সময় তার বাবাকে ডেকে সে নিজের গলায় ঝোলানো লকেটটি তাঁর হাতে দেয় তার ছিল এটা এক মহামূল্যবান সম্পদ সাইবাবার একটি ছোট্ট ছবি এখানে রয়েছে এই লকেটটি দিয়ে সে বলেছিল বাবা এই বস্তু গলায় রাখবার প্রয়োজন নেই আমার শেষের দিন এবার এসে গিয়েছে তুমি গীতার ভাষ্য জ্ঞানেশ্বরী আমার সামনে বসে খানিকটা পড়ো আর ত্রয়দশ অধ্যায়টি আমাকে পড়ে শোনাও আমি শুনতে শুনতে এই দেহ ত্যাগ করব সকলে অবাক হলেন অবুধ শিশু পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানেশ্বরীর কি বুঝবে পিতা তখন সজল নয়নে সেটি পাঠ করতে থাকেন কালুরাম এক মনে এটি শোনে এবং তারপর সাইবাবার আরতি শেষ করে ধামে যাত্রা করে প্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা শুনলেন সাইবাবার একনিষ্ঠ সাধক শিশু কালুরামের জীবনের কিছু অলৌকিক ঘটনা এবং সাইবাবার জীবনেরও কিছু অত্যাশ্চর্য অধ্যাত্ম জীবনের কাহিনী এইভাবে আরও অনেক কাহিনী শুনতে হলে এখনই সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শোনার পর লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ দিন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি শিগগির ফিরে আসছি নতুন কোনো अलौकिक जोग विभूतर कहनीी के लिए धन्यवाद